ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজ তোমাদের নিয়ে যাচ্ছি ডাউন টাউন রেস্টুরেন্টে। তো ওইটা হলো বামুটিয়াতে, তো বামুটিয়া বাজারের আরও আগেই সেই ডাউন টাউন রেস্টুরেন্টটা। তো আমরা এখন যাচ্ছি, দেখো পাশে চা বাগান পড়ছে, আর এই দেখো রাবার বাগান। তো এখানে আমরা চলে এসেছি, দেখো চারপাশটা কি সুন্দর। আর এই দেখো ডাউন টাউন রেস্টুরেন্ট, এখানে আমরা চলে এলাম গেটের সামনে। দেখো কি সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশে এই রেস্টুরেন্টটা এখানে। তো দেখো তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি বাইরেটা। এখানে ওদের ফোন নম্বর দেওয়া আছে, তোমরা কল করেও কিছু খাবার অর্ডার করতে পারো। আর দেখো এখানে সব লেখা আছে, ডাউন টাউন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। তো এই দেখো আমরা অটো নিয়ে এসেছি, তো তোমরাও পার্সোনাল গাড়ি বা স্কুটার বাইক বা কোনো ভেহিকেল বুকিং করে এখানে আসতে পারো। তো এই দেখো আমার ছেলে আদি, ও দুষ্টু করছিল। তো দেখো আমরা এখন সেই রেস্টুরেন্টে ঢুকছি, গেটটা প্রাকৃতিক পরিবেশে যেহেতু একটা আলাদা একটা মজা থাকে এখানে। তো সবটাই কিন্তু খুব ওরা হাইজিন মেনটেন করে, তো ওইটাই খুব ভালো লাগলো। এই দেখে ওই দেখো ওদের রান্নাঘর, তো এইখানে সব রান্নাবান্না হয়ে থাকে, এইখানে বিলিং হয়। আর এই দেখো এখানে বসার জায়গাটা বাঁশ দিয়ে এখানে বানানো হয়েছে খুব সুন্দরভাবে। চেয়ার্স পাতা আছে এইখানে। তো যারা ওইদিকে ঘুরতে যাও তো একটু বিশ্রাম নেওয়ার জন্য অবশ্যই এখানে চলে আসবে। এবং এখানে দেখো খুব সুন্দর করে সাজানো, বেসিনও আছে, খুব সুন্দর হাইজিন মেনটেন করে ওরা, ওইটাই খুব ভালো লাগলো। আর দেখো বসার জায়গাগুলো খুব সুন্দর। আর এখানে তোমাদের মেনুটা দেখাচ্ছি, রেস্টুরেন্ট ডাউন টাউন। দেখো মেনুতে সব কিছু রয়েছে, মোমো মেন কোর্স, তারপর তোমাদের নুডলস, রাইস, ভ্যারাইটি আইটেমস, তারপর তোমার ইন্ডিয়ান স্যুপ, তারপর তোমার তন্দুরি রুটি, সব কিছু এখানে মেনুতে লেখা আছে, স্টার্টার স্যালাড সব রয়েছে। তো এখানেও দেখো আমি আমার বান্ধবী অনুশ্রীকে নিয়ে এসেছি, আর খাবারটা অর্ডার করে দিলাম, অর্ডার করলাম ওইটা যেটা এখানে মানে স্পেশাল, সবাই যেটা এখানে খেতে খুব পছন্দ করে ওইটা হলো চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি আমরা অর্ডার করে এখানে ওয়েট করছি, আর এখানে প্রাকৃতিক পরিবেশের মজা নিচ্ছি। তো তোমরাও এখানে চলে আসবে অবশ্যই প্রাকৃতিক পরিবেশে খাবারের মজা নিতে। তো দেখো শুনেছি খাবার খুব টেস্টি হয় এখানে। তো দেখো আমার ছেলে আদিও ওয়েট করছিল, আর এখন আমাদের সেই প্রতীক্ষিত চিকেন বিরিয়ানিটা চলে এলো, আর কোয়ান্টিটি কিন্তু দারুণ ছিল, আর খেতেও কিন্তু দারুণ ছিল। তো তোমরা অবশ্যই এখানে একবার আসবে।